সৌগত মোল্লা জিন্দাবাদ সৌগত মোল্লা জিন্দাবাদ মোল্লা এখানে আসবে আমাদের মানুষ বস্তা বন্দি করে বান্ডিল করে আর আইএসএফ পার্টি যে একজন কর্মী বলেছে ভাঙরতলায় আসলে তাকে বস্তাবন্দি করে মহিলা খালে ফেলে দেব আমরা তার জন্য উচিত সবাই জবাব দেব গত কয়েকদিন আগে ভাঙর বিধানসভা এলাকার শাসক দলের পর্যবেক্ষক নিযুক্ত হয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌগত মোল্লা আর সেই সৌগত মোল্লা দায়িত্ব পাওয়ার পরপরই ভাঙরের আইএসএফ কর্মী সমর্থকরা কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়ায় বারবার এসে বলছিলেন কি সৌগত মোল্লা যদি ভাঙরে আসেন তো আমরা তাকে বস্তাবন্দি করে বান্ডিল করে ঘটকপুকুর খাল পার করে দেব এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভে ফুঁসছিলেন তবে আজ ভাঙর এক নম্বর এলাকার কতিপয় জনসাধারণ কিন্তু তারা রীতিমতো সৌগত মোল্লার হয়ে এবং আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারা বলেছেন সৌগত মোল্লা ক্যানিং পূর্বে যেমন উন্নয়ন করেছেন ভাঙরেও তেমন করবেন কি বললেন শোনাবো এক্সক্লুসিভ সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি মিল্লি বাংলার পর্দায় দেখতে থাকুন দেখলাম সৌগত মোল্লা ভাঙর বিধানসভা এলাকার নতুন শাসক দলে পর্যবেক্ষক নিযুক্ত হয়েছে আপনারা কি খুশি কি বলবেন আমরা সবাই খুশি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাতে বলা হচ্ছে আইএসএফ কর্মী সংস্থা বলছে সৌগত মোল্লা এলে বস্তাবন্দি করে বান্ডিল করে ঘটকপুর খাল পার করে দেবো কি বলবেন আমরা সবাই সৌগত মোল্লার পাশে আছি জিন্দাবাদ সৌগত মোল্লা জিন্দাবাদ সৌগত মোল্লা জিন্দাবাদ ক্যানিং থেকে জিজি পাঠিয়ে দিয়ে ভাঙর থানা দিয়েছে এই আমাদের পর্যটন দেখার জন্য প্রত্যেক রাস্তাঘাট মানুষের পাশে দাঁড়াবার জন্য তিনি পাঠিয়ে দিয়েছেন সৌগত মোল্লাকে দেখার দায়িত্ব দিয়েছেন সৌগত মোল্লা জিন্দাবাদ সৌগত মোল্লা জিন্দাবাদ আর আইএসএফ পার্টি যে একজন কর্মী বলেছে ভাঙর থানায় আসলে তাকে বস্তাবন্দি করে মহিলা খালে ফেলে দেবো আমরা তার জন্য উচিত সবাই জবাব দেবো সৌগত মোল্লা জিন্দাবাদ 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 আমরা এখন দুঃখিত নয় সৌগত মোল্লা এসেছেন আমাদের পাশে দাঁড়ায় দেখার জন্য ক্যানিংয়ে প্রচুর রাস্তাঘাট জনগণকে দেখেতে আমাদের ভাঙর থানায় সেই কাজ করার জন্য দিদি তাকে পাঠিয়েছে আর আমাদের অত্যন্ত দুঃখের বিষয় সৌগত মোল্লা গিয়েছিলেন আমার পিজ্জা ফুলপুরা শরীফে ওখানে গিয়েছিলেন ওনাদের জিয়ারাত করার জন্যে কিন্তু তানিয়ার অসম্মান করে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে এর জন্য আমরা তোমাদের ভাঙর থানার কাছে অনুরোধ করছি দুঃখিত করছি আমরা তার উচিত জবাব দেবো উচিত জবাব দেবো উচিত জবাব দেবো সৌগত মোল্লার বিরুদ্ধে যে অনাস্থা বানিয়েছে আমরা চাই তিনি ভাঙর থানায় সমস্ত কাজ উন্নয়ন করার জন্য তারা থাকে সৌগত মোল্লা জিন্দাবাদ সৌগত মোল্লা জিন্দাবাদ সৌগত মোল্লা জিন্দাবাদ আমি সবার কাছে অনুরোধ করছি আমরা ভাঙর থানার সমস্ত মুসলমান হিন্দু মুসলমান একত্রে ভেবে আমরা পীরকে ভালোবাসি সেই পীরকে ভালোবাসার জন্যে সৌগত মোল্লা গিয়েছিলেন সেইখানে জিয়ারাত করতে তাকে অপমান করেছে নির্লজ্জ ভেড়ার মতন নির্লজ্জ ভেড়ার মতন অপমান করেছে এর জন্য আমরা সবাই যত ভাঙর থানার ভাইয়েরা আছি আমরা তার উচিত জবাব দেবো সৌগত মোল্লা জিন্দাবাদ সৌগত মোল্লা জিন্দাবাদ সৌগত মোল্লা জিন্দাবাদ আইএসএফ থেকে যিনি ভাঙর থানায় জিতে গেছে আজকে দীর্ঘ দেড় থেকে দু বছর হয়ে যাচ্ছে একটা রাস্তায় পাথর পড়েনি একটা জনগণের পাশে দেয়নি না চাল দিয়েছে না গম দিয়েছে না স্কুল বই দিয়েছে না প্রত্যেকের এই জুতো দিয়েছে আমার যা করেছে ভাঙর থানার মধ্যে তৃণমূল কংগ্রেস পার্টি জিন্দাবাদ তৃণমূল কাপড়ি জিন্দাবাদ আমার নিজের দুটো ছাত্র আছে সেই দুটো ছাত্র জুতোর থেকে সাঁতার থেকে মাথার থেকে চাল থেকে গম থেকে আটার থেকে এই দিদি এই কল্পনা করেছে আর এই পরিকল্পনার জন্য এরা আইএসএফ যা লেগেছে এই বন্ধ করার জন্যে এদের জন্যে আমাদের সবাই প্রত্যেককে রুখে দেওয়া যাবে আমরা চাই ভাই জিতে আমরা আবার দিদির হাত শক্ত করতে চাই এই বলে আমি সবার কাছে বলছি সৌগত মোল্লা জিন্দাবাদ 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 সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই পঞ্চায়েতে যে অকমান স্বরূপ আমাদের ফুরফুরা করেছে এবং আব্বাস সিদ্দিকী যদি ভাঙড়ে এসে এখানে বলবে আমরা হোসেনি মুসলমান ওখানে গিয়ে বলবে দরগা সেরেক এই জন্য আমি অত্যন্ত নারাজ আমরা তৃণমূল পার্টিকে ভালোবাসি ভাঙড়ের জন্য তৃণমূল আমাদের কাছে ওকে বুঝলেন এই হচ্ছে আমাদের বক্তব্য আমি সবাইকে অনুরোধ করব আগামী পঞ্চায়েত নির্বাচনে
যেন মানুষ ওদের আমাদের চটে বসে খেয়ে ওদেরকে ভোট যেন না দেওয়া হয়। এখন মানুষের গ্রামে গ্রামে শুনছি, কিন্তু এইগুলো না, আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করব, রক্ত দেব, জীবন দেব, কিন্তু আমরা আইএসএফ করব না। আচ্ছা, ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা, আপনি কতটা খুশি? আমি খুশি, সবার জন্য আমরা খুশি, তৃণমূলের জন্য খুশি। আমাদের যত কাজ হবে এ হবে, শওকত মোল্লা অবজারভার এসছে, দিদি পার্টি এসে আমাদের মেনে নিতে হবে। তো আমি দুঃখিত, আইএসএফ কর্মীরা বলছে শওকত মোল্লা আসলে বস্তা বন্দি কাল ওটা শুনুন, মঞ্চে যে থাকে অনেক বড় বড় বুলি বলে, কাজে তারা করতে পারে না, এটাই কিন্তু মেন ভূমিকা।